Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Honors prothom borsho 2023 tumra jara porikha dibe tomader jonno ekdom shompurno notun bhabe khubi shongkhipto akare suggestion niye eshechi jara rashtrobigyan bibhage acho tader jonno. Ekhane ami rashtrobigyan likhini. হয়তো তোমরা অনেকে বুঝবে না সাবজেক্টটা সেজন্য আমি এখানে রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্ট লিখে দিচ্ছি এটা শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের জন্য প্রযোজ্য এই সাজেশনটি অন্য কোনো বিভাগের যদি কেউ দেখে থাকো তাহলে তারা তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করো না শুধুমাত্র যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা আছো অনার্স প্রথম বর্ষে তোমরা 23 সালে এই যে সামনে কিছুদিনের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমরা শুধুমাত্র তারাই এই ভিডিওটা দেখবে রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন এই সাবজেক্টটার উপরে সাজেশন দেব আজকে এবং তোমরা অবশ্যই এখানে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত এবং রচনামূলক সাজেশন পূর্ণাঙ্গ সাজেশনটা আমার কাছ থেকে পাবে অতি সংক্ষিপ্ত সর্বোচ্চ 70-80টা অতি শর্ট তোমরা পড়ে এখান থেকে 12টাই তোমরা অতি সংক্ষিপ্ত কমন পাবা 12টার মধ্যে তোমাদের 10টি অতি সংক্ষিপ্ত তোমাদের লিখতে হয় তো 12টাই তোমরা কমন পাবা ইনশাআল্লাহ এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা 15টা 16টা পড়ে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 8টাই কমন পাবা ইনশাআল্লাহ এবং তোমাদের 8টা আসে লিখতে হয় 5টা তো তোমরা 8টা ইনশাআল্লাহ কমন পাবা এবং রচনামূলক প্রশ্ন সর্বোচ্চ 13 14টা 15টা 13 14টার মধ্যে সীমাবদ্ধ রেখেছি আমি সর্বোচ্চ 12 13 14র মধ্যে আমি সীমাবদ্ধ রেখেছি এর মধ্যে তোমরা 8টা সৃজনশীল সরি রচনামূলক কমন পেয়ে যাবা 12টা 13টা 14টার মধ্যে যদি 8টাই পেয়ে যাও কমন তাহলে এরকমের সাজেশনটা অনেক মানে সংক্ষিপ্ত আকারে তৈরি করা হয়েছে এবং এখান থেকে আমার সাজেশন থেকে বলতে পারবো যে 100%ই তুমি কমন পাবা এবং তোমরা যারা এই সাজেশনটি পিডিএফ ফাইল আকারে নিতে চাও তার অবশ্যই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01754771072 এবং পিডিএফ ফাইল নেওয়ার জন্য যা করতে হবে তোমাদের প্রতি বিষয়ে 100 টাকা বিকাশ অথবা নগদে 01754771072 পার্সোনাল নম্বরে পেমেন্ট করতে হবে সেন্ড মানি করবা সকল বিষয় একসাথে যদি নাও তোমার বিষয় কয়টি সেগুলো একটা আগে দেখি আসি রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়গুলো সাজেশন আমার কাছ থেকে পাবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস আবশ্যিক সাবজেক্ট সাবজেক্ট কোড দেওয়া আছে 211501 211501 রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন নিতে পারবা 211901 বিষয় কোড এবং নিতে পারবা পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা এই সাবজেক্ট একটু কঠিন মনে হয় কিন্তু এই সাবজেক্টটা কিন্তু আমার সাজেশন পড়লে ইনশাআল্লাহ তোমরা আর কোনো সমস্যা থাকবে না 211903 এবং প্রধান প্রধান বৈদেশিক সরকার যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স 211905 লোক প্রশাসন পরিস্থিতি 211907 সমাজবিজ্ঞান পরিস্থিতি নন মেজর 212009 সমাজকর্ম পরিস্থিতি এই মূলত বিষয়টা হলো এই সমাজবিজ্ঞান অথবা সমাজকর্ম দুইটার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিতে হয় অনেকে সমাজবিজ্ঞান নেয় আবার অনেকে সমাজকর্ম নেয় সেজন্য দুইটা সাজেশন আমি দেব তোমার যেটা মনে হয় তোমার তুমি যেটা পড়ো সেটা আমার কাছ থেকে নিয়ে নেবা টোটাল হলো 6টা সাবজেক্ট নিবা এই দুইটার মধ্যে যে কোনো একটা আর উপরে হলো বাকি 5টাই সবার জন্য ঠিক আছে তো এই যে টোটাল 6টা সাবজেক্ট নিবা এই 6টা সাবজেক্টে তুমি 400 টাকা যদি একসাথে নাও তাহলে 400 টাকা পেমেন্ট করি তুমি নিতে পারবা আর যদি এরকমের প্রতি বিষয় ভেঙে ভেঙে একটা একটা নাও যেমন এই রাজনৈতিক প্রতিষ্ঠান সংগঠন নিলা বাকি সাবজেক্ট আবার ভেঙে ভেঙে নিলা এভাবে যদি নাও তাহলে তোমাকে এক একটা সাবজেক্টে 100 টাকা করে পেমেন্ট করতে হবে এবং টোটাল 6টা সাবজেক্টে আলাদা আলাদা 600 টাকাই তোমাকে পেমেন্ট করতে হবে আর যদি তুমি একসাথে একেবারে 6টি সাবজেক্ট নিয়ে নাও তাহলে তোমাকে 400 টাকা পেমেন্ট করলি তুমি অল সাবজেক্টগুলো 6টা সাবজেক্টের পিডিএফ অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক সাজেশন একসাথে পিডিএফ ফাইলটা নিয়ে নিতে পারবে তো এই সাজেশনে আজকের আমি তোমাদের দেখাবো জাস্ট নমুনা এবং তোমরা টোটাল সাজেশনটা নেওয়ার জন্য অবশ্যই পেমেন্ট করে নিতে হবে 100 টাকা পেমেন্ট করে তোমরা হোয়াটসঅ্যাপে নক করবা আর যারা অল সাবজেক্ট তারা 400 টাকা পেমেন্ট করে 6টা সাবজেক্টই নিয়ে নেবা তো এই দেখ দেখতে পাচ্ছ আমি অল্প কিছু একটা এখান থেকে পড়িয়ে দেখাবো আর গুলো স্ক্রল করে আমি দেখিয়ে দেবো সব টোটাল সংক্ষেপের মধ্যে এক নম্বর দেখতে পাচ্ছ ক বিভাগে অতি সংক্ষিপ্ত রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন ইটালির দার্শনিক নিকোলো মেক্যাভেলি পলিশ শব্দের অর্থ কি নগর রাষ্ট্র ক
কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? অ্যারিস্টটলকে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে? নিকোলো ম্যাকিয়াভেলি। রাষ্ট্রের উপাদান কয়টি? চারটি। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সার্বভৌমত্ব। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি দুইটি কি কি? সনাতন বা গতানুগতিক পদ্ধতি অথবা ও আধুনিক পদ্ধতি। রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য কি? জনগণের কল্যাণ সাধন করা। মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব, উক্তির কার? এরিস্টটলের। এই যে দেখতে পাচ্ছ টোটাল এগুলো কিন্তু আমি সারসংক্ষেপে তৈরি করেছি খুবই সুন্দরভাবে। দেখতে পাচ্ছ রচনামূলক প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন এখানে প্রশ্নের পাশাপাশি তোমার এখানে কি পার্সেন্টেজ করে দেওয়া হয়েছে যে কত পার্সেন্ট ইম্পর্টেন্ট। 99% গুলো বেশি ইম্পর্টেন্ট, গুরুত্ব দিয়ে পড়বা। 95% গুলো একটু কম গুরুত্ব, মোটামুটি গুরুত্ব দিয়ে পড়লে ইনশাল্লাহ তোমরা পেরে যাবা। টোটাল কিন্তু 14টা দিয়েছি। কয়টা? 14টা কিন্তু রচনামূলক প্রশ্ন দিয়েছি মাত্র, ঠিক আছে। এবং তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি কয়টা সেগুলো দেখো। দেখতে পাচ্ছ গবিবেগে রচনামূলক প্রশ্ন পরীক্ষা 8টি রচনামূলক প্রশ্ন থাকবে, যে কোনো 5টি উত্তর দিতে হবে। মোট হলো 50 নম্বর, 5টার জন্য, এক একটার জন্য 10 মার্কস। তো দেখতে পাচ্ছ প্রথমে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা কর, 99%। অস্টিনের সার্বভৌমত্বের মূল্যায়ন কর, 99%। এভাবে 12টা টোটাল হলো 14টা দেওয়া হয়েছে। এই 14টার মধ্যে তোমরা ইনশাল্লাহ 8টাই কমন পেয়ে যাবে এবং 5টার অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে। 50 মার্কসে সেটা ভালো মার্কস পাবো এখানে। এখন আমি সংক্ষিপ্ত প্রশ্ন দেখাচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ টোটাল 18টা দেওয়া হয়েছে, তবে 18টার মধ্যে তোমরা 2-1টা বাদ দিয়ে পড়লেও সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছ 99% গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে। আমি যেটা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো 99% রেখেছি এবং 99% গুলো পড়লেই তোমরা এখান থেকে, আমি আশা করি যে 5টা তো অ্যান্সার করতে হবে, তো 5টা অ্যান্সার করতে পারবে 99 গুলো শুধু পড়লেও। আর 95 গুলো পড়লে হয় কি যে তোমরা 8টা 8টাই কমন পেয়ে যাবা। আর এখানে আমি 18টা দিয়েছি আর সংক্ষিপ্ত প্রশ্ন, আর রচনামূলক প্রশ্ন দিয়েছি 14টা, আর তোমরা অতি সংক্ষিপ্ত দিয়েছি, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত এবং রচনামূলক সব শাসনগুলো অলরেডি। দেখতে পাচ্ছ যে খবিবেগে সংক্ষিপ্ত প্রশ্নে পরীক্ষা 8টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট নম্বর হলো তোমরা এক একটা প্রশ্নের জন্য 4 মার্কস করে, ঠিক আছে। তাহলে তোমরা যদি 4 মার্কস করে, সরি এখানে একটু আমার নাম্বারিং মিস্টেক হয়েছে, এখানে হবে 20 মার্কস, ঠিক আছে। তোমাদের খবিবেগের জন্য 20 মার্কস, তোমাদের খবিবেগের জন্য 20 মার্কস হবে, ঠিক আছে। তাহলে এক একটা প্রশ্নের জন্য 4 মার্কস করে, টোটাল 5টা প্রশ্নে 20 মার্কস তোমাদের থাকবে খবিবেগে। আর গবিবেগে থাকবে 50 মার্কস। আর এখানে দেখতে পাচ্ছ অতিশর্ট অতিরিক্ত তোমাদের যে অতি সংক্ষিপ্ত থাকবে সেগুলো আমি টোটাল 80টা দিয়েছি। 80টার মধ্যে ইনশাল্লাহ 12টাই কমন পেয়ে যাবো এবং 12টার মধ্যে তোমরা 10টা তোমাদের পছন্দ মতো 10টা তোমরা অ্যান্সার করে নিবা। তো এই হলো টোটাল হলো আমাদের আমার রাজনৈতিক প্রতিষ্ঠান সংগঠনের যে শাসনটি, এই শাসনটি তোমরা পিডিএফ ফাইলটা অবশ্যই সংগ্রহ করে নেবা। মাত্র 100 টাকা দিয়ে তোমরা এই শাসনটি পুরোপুরি তোমরা পিডিএফ ফাইলটা নিয়ে নেবা। এবং এর একটা শাসনের মধ্যে কিন্তু আমি রেখেছি অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক। তোমরা অনেকেই সাজেশন দেয় কিন্তু কেউ অতি সংক্ষিপ্ত সাজেশন দেয় না, কারণ অতি সংক্ষিপ্ত কিন্তু কমন ফালানো অতটা সহজ না। সেজন্য অনেকেই কিন্তু কেউই আমি দেখি নাই যে অতি সংক্ষিপ্ত সাজেশন দেয়। আমি কিন্তু অতি সংক্ষিপ্ত সাজেশনও দিয়েছি এবং 80টা পড়লে আমি 100% বলতে পারবো 12টাই এখান থেকে কমন পাবা। আর সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত কিন্তু খুবই সংক্ষিপ্ত আকারে আমি সাজেশনটা দিয়েছি, এগুলো পড়লেই ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। তো আর তোমরা অবশ্যই আমার একটি ফেসবুক পেজ আছে মামুন অনলাইন হেল্প, সেখানে তোমরা অবশ্যই ফলো করবা। তোমরা ফেসবুকে আসবা, ফেসবুকে এসে সার্চ করবা MAMUN মামুন অনলাইন, ONLINE স্পেস দিয়ে HELP, এটি লিখে সার্চ করবা। সার্চ করলে দেখবা যে আমার একটি সাপোর্ট গ্রুপ পাবা, এই সাপোর্ট গ্রুপে সবাই অবশ্যই জয়েন হবা। তারপরে নিচের দিকে এসে দেখবা যে এই যে একটা ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজটাকে তোমরা অবশ্যই ফলো করবা। ফলো করে এখানে তোমাদের সকল আপডেট দেওয়া এবং চাকরি সংক্রান্ত ভিডিও দেওয়া হবে সামনে, সকল চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস দেওয়া হবে এখানে। তা অবশ্যই তোমরা অবশ্যই থাকবে, অনার্সে যারা আছো তোমরা এখনই চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, এখন সময়। তা অবশ্যই তোমরা চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসগুলো পেজের মাধ্যমে পেয়ে যাবা এবং তোমরা অনার্সে আরও আরও অনেক সুবিধা পেয়ে যাবা। চাকরি সংক্রান্ত যে ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে, তার জন্য কোনো পেইড ভার্সন না, সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। তা অবশ্যই অবশ্যই তোমরা এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবা। শুধুমাত্র ওই তোমাদের সাজেশনটা
অনার্সের যে তোমরা প্রথম বর্ষের যে সাজেশনগুলো, জাস্ট অল সাবজেক্টগুলো 400 টাকা নিতে পারবা, আর এক সাবজেক্ট তোমরা নিতে পারবা 100 টাকা করে। আবার আমি বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 01754771072 এবং বিকাশ নগদ নাম্বারও এইটাই, একই নাম্বার, পার্সোনাল নাম্বার সেন্ড মানি করতে হবে। এবং বিস্তারিত সবই কিন্তু এখানে আমার বলা আছে। আবারও বলে দিচ্ছি, পিডিএফ ফাইল নিতে হলে যা করতে হবে, 100 টাকা বিকাশ নগদে এই নম্বরে 01754771072 পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করতে হবে। এবং অল সাবজেক্ট যদি সকল বিষয় 6টা সাবজেক্ট একসাথে নাও তাহলে 400 টাকা পেমেন্ট করতে হবে, আর যদি আলাদা আলাদা নাও তাহলে তোমাকে 6টা সাবজেক্টের জন্য 600 টাকা পেমেন্ট করতে হবে। তাই একসাথে নিলে কিন্তু তোমাদের জন্য সুবিধা। এবং হোয়াটসঅ্যাপ, এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি লাস্ট 4 ডিজিট জানিয়ে দেবে, যে নাম্বার থেকে তুমি পেমেন্ট করেছো সেই নাম্বারের লাস্ট 4 সংখ্যা, যাতে আমি মিলিয়ে দেখতে পারি যে পেমেন্টটা হয়েছে কিনা। তারপর সাথে সাথে তোমাকে যে হোয়াটসঅ্যাপ তুমি মেসেজ করবা সেই হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলটা সাথে সাথে দিয়ে দেবো। তো ভালো থাকবে, ধন্যবাদ সকলকে, এবং সকলে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ হাফেজ।